রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব দুই শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয় অভিযান শেষে র্যাব দুইয়ের অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম চলছিল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি বলেন ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব এবং মাদকসেবী মাদক বিক্রেতা এবং গডফাদারদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো পঁচিশ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা এদেরকে মামলা দিয়ে আইনের আওতায় দিয়ে দিব এবং এই আলামতগুলি সব জব্দ করে আলামত সহ আইনের আওতায় দিয়ে দিব